मोहम्मद तुम्हें आगो खुदारो प्यारा मोहम्मद तुम्हें आगो खुदारो प्यारा अमीना मायर तुम्हें अमीना मोहम्मद तुम्हीं गो खुदारो प्यारा अमीना मायर तुम्हीं अमीना मायर तुम्हीं नयनेरी तारा नयनेरी तारा राते मुखे ते खुदार बानी मुखे ते खुदार बानी ए कुरान निये हाते सुभानल्लाह की भाई घूम आछे सारा रात्रि ओआज सुने घूम आछे देखी একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বত দিয়ে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর এসেছিলেন তুমি আগো সেই নিসিরাতে মুখেতে খোদার বাণী মুখেতে আজকের সভার সভাপতি আগত উলামায়ে ইকরাম অত্র অঞ্চল গ্রাম থেকে ছুটে আসা ইসলাম দরদী ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা ইশারের নামাজের পর থেকে নিয়ে হজরের নামাজ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনে হজরের নামাজ আদায় করে পুনরায় আমরা
অসুস্থ ক্লান্ত না হয়ে পুনরায় এই দিনই মজলিসে বসে সকাল বেলায় আল্লাহ ও তার রাসূলের দিনের কথা শুনছি, তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রেরিত রাসূল নবী কুলের নবী সৃষ্টি জগতের নবী নবীদের নবী সারা কুল কায়নাতের নবী আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবী ভাই বোনেরা, পর্দা নাসিম শিক্ষিতা মা এবং বোনেরা, আমরা যারা মনিরুদ্দিন ভাইয়ের দোয়া নিব বলে রাতের পর সারা রাত্রিটা আমরা অপেক্ষার পর অপেক্ষা করে কাটিয়ে দিলাম। যাই হোক, আমাকে রাত্রি তিনটের সময় আমার স্টেজ টাইম করা হয়েছিল, কিন্তু আমি সেটা কোনো অসুবিধা মনে করি নাই, যে তিনটে থেকে সাড়ে চারটার মধ্যে শেষ হয়ে গেল। কিন্তু দেখলাম যে কি নামাজের পরে আবার উঠতে হবে, মিডিলে একটা হোল্ড করে দিয়ে আবার আলোচনা করাটা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি বললাম যে ফজরের জামাত হয়ে যাওয়ার পর আমি আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। সুস্থ মস্তিষ্কে সেই কথাটাই আপনারা এক অন্য সেই কথার মূল্য দিয়ে সেই সময়টা অ্যাকসেপ্ট করে এই পর্যন্ত আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাকে আলোচনা করার জন্য অনেকেই অনেক আলোচনার জন্য বলেছেন, আমি সকলের কথাকে আমার মস্তিষ্কে রেখে আমি পবিত্র আল কোরআনে দুইটা সূরা থেকে ছোট্ট ছোট্ট পাঁচখানা আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে, সময়কে সামনে রেখে, কেন আমাদের কাজকর্ম, অফিস, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেহেতু আমি সেই মতো একটা টাইমের মধ্যে আপনাদেরকে বিদায় দিয়ে দেব এবং আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এই মতো বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, একবার আস্তে করে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, কি সুন্দর একটি প্যান্ডেল ফুল দিয়ে, লাইটিং দিয়ে, প্যান্ডেল দিয়ে সাজিয়েছে, একটা ছোট্ট অফিসও বানিয়েছেন, যোগাযোগ কেন্দ্র, বাড়িগুলো কত সুন্দর সুন্দর। আমি বাড়িগুলোর কথা বলছি না, এই যে এত সুন্দর ফুল দিয়ে, লাইট দিয়ে কত সুন্দর করে এই স্টেজটা বানিয়েছে, এই স্টেজটা কি থাকবে? থাকবে
কি হবে? ভেঙে দেওয়া হবে। আচ্ছা, আপনারা ঘুমাতে ঘুমাতে কোনোদিন স্বপ্ন দেখেছেন? কেউ হাত তুলে বলবেন, আমি দেখেছি স্বপ্ন। বলে হুজুর, আমরা তো সবাই স্বপ্ন, আবার কে দেখে না, সবাই দেখি। আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্নের মাধ্যমে আমরা আমেরিকা চলে যাই। কেউ, আমি কোচবিহারে একটা প্রোগ্রাম করতে গেছি, তো বলছে হাজি সাহেব, এ হাই সাহেব আপনার সাথে মুসাফা করবে। হাই সাহেব তখন বলছে যে কি, আমি হাজি সাহেব নই বাবা, তো আপনাকে হাজি সাহেব কেন বলে? বলে আমি স্বপ্নের মাধ্যমে কাবা শরীফ তপ করে মদিনাতুল মানাওয়ারা জিয়ারত করে আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, এই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেল। আমি মানুষের কাছে বললাম যে কি, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? তখন আমার পদবি উঠিয়ে দিল স্বপ্না হাজি, মানে স্বপনে হজ করেছি। তো স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু রূপে আমরা স্বপ্ন দেখতে পাই। আপনাদের প্রশ্ন করে বলি, আপনারা বলুন তো, আমি বা আপনি যখন ঘুমান্ত অবস্থায় স্বপ্ন দেখেন, তখন কি বুঝতে পারেন যে আমি স্বপ্ন দেখি? সেটা প্র্যাকটিক্যাল বা অরিজিনালি মনে হয়, আমি স্বপ্ন দেখছি, এটা কখন বুঝতে পারি? স্বপ্নটা, ঘুমটা ভেঙে যাওয়ার পর বুঝতে পারি আমি পূর্বে স্বপ্ন দেখছিলাম। ঠিক এই পৃথিবী স্বপ্ন। কেউ 30 বছর থেকে এসে আছি, কেউ 45 বছর থেকে এসে আছি, কেউ 65 বছর থেকে এসে আছি, কেউ 35 বছর থেকে এসে আছি। আমরা দেখছি এমনই সুন্দর সাজানো জমিন, ফুলে ফলে নরে নারীতে সাজানো কি সুন্দর আল্লাহর আকাশ, কি আল্লাহর জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র দিয়ে সাজানো আল্লাহর আকাশ আমরা এমনই বহুদিন থেকে দেখছি। কিন্তু আপনি যখন মরে যাবেন বা এই পৃথিবী একদিন যখন ভেঙে যাবে, ঠিক আপনি মনে ভাববেন আমি গেলাম আর আসলাম, যেমন পূর্বে স্বপ্নের মাধ্যমে স্বপ্নটি আপনার ভেঙে যায়। ঠিক এই পৃথিবীর ব্যাপারে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত উম্মতিরা, এই পৃথিবীর মহাপথে পড়ে, এই পৃথিবীর লালসায় পড়ে, এই পৃথিবীর রঙ্গ দেখে, এই পৃথিবীর মোহে পড়ে, এই দুনিয়ার মহাপথে পড়ে, তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যেও না, তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যেও না, এ বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত উম্মতিরা, এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন। ভাইগণ, স্বপ্নটি দেখতে দেখতে যেমন ভেঙে যায়, এই পৃথিবী একদিন ভেঙে যাবে। কিসের এতই মহাব্বত, কিসের এতই দাদাগিরি, কেনই বা এত অন্যায়, কেনই বা এত অত্যাচার, কেনই বা এত বিচার, কেনই বা এত ব্যবিচার? এই তো 2 দিনের দুনিয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ
আকাশ তার সুন্দর জমিন একদিন আমাদের কাছ থেকে চুরমার করে নিরাকার করে দেবে এই কথা আমার আল্লাহ তার জিব্রাইল ফেরেশতা মারফতে একটার পর একটা আয়াত নাযিল করে আমার রাসূলের কাছে খবর পৌঁছাতে লাগলেন আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এই বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তায়েফের মাটিতে আমেরিকা লন্ডন থাইল্যান্ড জাপান কুয়েত কাতার পৃথিবীর মানুষকে যখন এই বিশ্ব ভেঙে যাওয়ার কথা আমার রাসূল এবং তার সাহাবীদের নিয়ে যখন পৌঁছাতে লাগলেন বন্ধুরা কিছু শ্রেণীর মানুষেরা তাহা বিশ্বাস করলো এবং কিছু শ্রেণীর মানুষেরা তাহা অবিশ্বাস করলো এত বড় আকাশ এত বিশাল জমিন এমন বিশাল বিশাল পাহাড় হিমালয় পর্বত এত শক্তিশালী বিশাল পাহাড়গুলি আবার কে ভেঙে দেবে এমন বিশাল এক জমিন কে ভেঙে দেবে না 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 এই কথা বিশ্বাস করো না এটা মুহাম্মাদের ভয় দেখানো কথা এই বলে অনেকে অবিশ্বাস করলো কিন্তু না না তারপরেও আমার রাসূল দয়ার নবী একটার পর একটা মেসেজ একটার পর একটা বার্তা আমার নবী পৃথিবীর মানুষের কাছে দিতে থাকেন একটি কথা যদি বারবার করে মানুষের কাছে তুলে ধরা যায় অবশ্যই কিছু জ্ঞানী গুণী ব্যক্তি সেই কথাটাকে ফলো করে ব্যাপারটা কি মনিরউদ্দিন ভাই একটা কথা কেন বারবার বারবার বলে নিশ্চয় কথাটার মধ্যে আছে কি ঠিক বিশ্ব ভেঙে যাওয়ার কথা আমার রাসূলের কাছে যতবার পৌঁছাচ্ছেন আমার নবী পৃথিবীর মানুষের কাছে ততবার পৌঁছে দিচ্ছেন এবার কিছু শ্রেণীর লোকেরা আমার নবীর কথাগুলিকে ফলো করতে লাগলেন দিনের পর দিন যায় মাসের পর মাস যায় বছরের পর বছর যায় কালের পর কাল যায় যুগের পর যুগ যায় মানুষের শিক্ষা দীক্ষা বাড়তে থাকে বিভিন্ন মেশিন আবিষ্কার হতে থাকে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হতে থাকে আমেরিকা লন্ডন থাইল্যান্ড জাপান প্রায় 1350 বছর পূর্ব থেকে বিশ্বের বিজ্ঞানীরা তারা আকাশ নিয়ে জমিন নিয়ে চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি নিয়ে এবং মহাশূন্য মহা জমিন নিয়ে তারা গবেষণা করতে লাগলো মুহাম্মাদের কথা সত্য না মিথ্যা মুহাম্মাদের আল্লাহ বলেছে না মিথ্যে করেন মুহাম্মাদ বলছে এই বলে আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি নিয়ে মহা পাহাড় নিয়ে গবেষণা করতে 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 2007 সালে গবেষণার ক্লিয়ার করে দিল জোরে বলি নারায় থেকে 2007 সালে তারা আইডেন্টি সার্টিফিকেট পেয়ে গেল আল্লাহ যাহা বলেন তাহা সত্য আল্লাহর কোরআন যাহা বলে তাহা সত্য এই সত্য বলে তারা মেনে নিয়ে তারা 2008 সালের পত্রিকায় বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে পৃথিবীবাসীকে বলে দিল রে পৃথিবীর মানুষেরা আল্লাহর কোরআন যাহা বলে তাহা সত্য আল্লাহ তার রাসূল যাহা বলেন তাহা সত্য একবার জোরে বলি নারায় তাকবীর আমার ভারত আমার শিক্ষিত বুদ্ধিজীবী মেদিনীপুর ডিস্ট্রিক্টের লোকেরা
রে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিশ্ব বাংলার লোকেরা, এইবার 2008 সালে বিভিন্ন পত্রিকা মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেল মাধ্যমে পৃথিবীবাসীর কাছে খবর একটি ভাইরাল করলো, সেই খবরটা কি রে? সেই খবরটি হলো আগামী 2012 সালের 30 ডিসেম্বরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই খবরটা আপনারা পেপারে পড়েছিলেন না ভুলে গেছেন? 2008 সালের পত্রিকায় দিল, 2012 সালের 30 ডিসেম্বরের মধ্যে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ভাইজান বন্ধু আমার, বলুন তো 2012 সাল আসতে আর কতদিন বাকি? চলে গেছে। আচ্ছা, তবে এই সালটির নাম হলো 2022 সাল, কিন্তু বিশ্ব ভেঙে যাওয়ার কথা দিয়েছিল 2012 সালে। কই আকাশ তো ফাটে নাই, জমিন তো ফুটে নাই, পাহাড় তো ভাঙে নাই, তবে মনিরুদ্দিন ভাই আপনি কি বিজ্ঞানীদের ব্যঙ্গ করছেন নাকি? না 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 না, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি বিজ্ঞানীদের ব্যঙ্গ করি নাই, আমি গবেষকদের ব্যঙ্গ করি নাই, তিনারা যাহা বলেছেন তাহা সত্য। তবে আল্লাহর কোরআন বলেছে বিশ্ব ভেঙে যাবে, এই কথাটা তারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে, পৃথিবী ভেঙে যাবে। কিন্তু আজ থেকে 1200 বছর 1300 বছর পূর্বে তারা বিশ্বাস করতে পারে নাই। তবে ভাইজান বন্ধু আমার, তবে আপনি কেন 2008 সাল এবং 12 সালের কথা কেন তুলে ধরলেন? ভাইজান বন্ধু আমার, বিশ্ব ধ্বংস হয়ে যাবে ওনাদের কথাটা সত্য, তবে পানি দিয়ে ছাতু গুলে খাওয়ার মতো নয় বন্ধু। আমার আল্লাহ এবং আমার রসুল যেইভাবে বলেছেন সেইভাবেই পৃথিবী ধ্বংস হবে, তাদের মতামতে নয়, তাদের কথা সিস্টেম দিয়ে নয়। তবে ভেঙে যাবে কথাটা সত্য বলেছে, ধ্বংস হয়ে যাবে কথাটা সত্য বলেছে, তবে এইভাবেই ধ্বংস হয়ে যাবে তা না। তবে কিভাবে ধ্বংস হবে? আল্লাহ এবং তার রাসূল যেইভাবে বলেছেন সেইভাবেই ধ্বংস হবে। তবে কিভাবে হবে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, রে পৃথিবীর নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার উম্মত উম্মতিরা, এই পৃথিবী হঠাৎ ভেঙে যাবে না, উত্তর দক্ষিণ কন্নার থেকে বিশাল একটি ভয়াবহ ঝড় এসে বিশ্ব ভেঙে যাবে, এমনটাই নয় রে। বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে কিছু নিদর্শন তোমরা দেখতে পাবে, কিছু। তবে কতটা নিদর্শন? আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে আমি মনিরুদ্দিন আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিস এবং আল্লাহর কোরআন রাসূলের হাদিসে পড়ে দেখলাম, এই বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে 1-2 করে প্রায় 142টির মতো নিদর্শন চিত্র দেখা দেবে, যেটাকে আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় আলামা। রাসূলের ভাষায় বলা হয় আলামত, আমাদের মাতৃবাংলা ভাষায় বলা হয় নিদর্শন বা চিত্র। কিছু চিত্র, কিছু নিদর্শন, কিছু আলামত
দিনে দেখা দেবে। রাসূল বলেন সাহাবীরা রে আমার উম্মত উম্মতিরা এই নিদর্শন এই আলামতগুলি যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে নাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নাই হরে লা ইলাহা বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে না হবে না হয়ে গেছে একটু ঘুমটা ছাড়িয়ে রাখেন খেয়ে টেস্ট পাবে এইভাবে ঘুম চোখে নিয়ে জিকির করলে হয় সকালবেলায় আল্লাহ জিকির করুন আল্লাহর রহমত নাজিল হবে একবার মহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ খোকারা বাবুরা দে বাবু তোদের প্যাকেটগুলো একটু বড় করতে বলবো একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা ভাই আপনারা কি কোনো হুজুর বলেছেন কোনোদিন কোনো হুজুরের মুখে শুনেছেন যে ইতিহাসের পাতায় এই কথাটা লেখা আছে কি কথা কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে যখন মানুষের হিসাব এবং কিতাব না হবে সেই দিন মানুষের মুখের জবানটা বন্ধ করে দেবে আর মুখের জবানটা বন্ধ করে দেবে মুখ তার কথা বলবে না হাত তার কথা বলবে সুবহানাল্লাহ বলে শুধু হাত কথা বলবে না পা তার কথা বলবে চক্ষু তার কথা বলবে কান তার কথা বলবে ভাইজান বন্ধু আমার যারা এইভাবে বসে ওয়াজ শুনছেন কাল কিয়ামতের দিন আপনার পা দুটি আল্লাহকে বলে দিবে আল্লাহ বড় আশা ছিল তোমার জামিনে পাছা লাগিয়ে দুটো কথা শুনল কিন্তু তোমার বান্দারা আমাকে বড় কষ্ট দিয়ে তারা পায়ের ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটিকে লটকে লটকে আমাকে ফাঁকা রেখে তারা ওইভাবে বসেছিল আল্লাহ তার বিচারটা সঠিকভাবে করে দাও এই বলে আপনার পা দুটুই কালকে আল্লাহর দরবারে অভিযোগ করে দেবে এই যে জমিন প্যান্ডেলের নিচে যে প্লাস্টিক এই জমিন এই জায়গাটা কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ বড় আশা নিয়েছিলাম বড় আশা নিয়েছিলাম আমার উপরে বসে তোর কথা শুনবে কিন্তু ওরা আমাকে ফাঁকা রেখে রাস্তার ধারে খোকারা ভিতরে আয় খোল চাপ্পল আন্না তো বাড়ি পালা আয় চলে আয় ভিতরে চলে ভাই এই যে পায়ের উপরে ভর দিয়ে পাটাকে কষ্ট দিচ্ছেন পা আল্লাহকে বলে দিবে এই জায়গাটা আল্লাহকে বলে দিবে সেহেতু জায়গা ফাঁকা রাখো না শোনা হয় বাড়িতে যে ঘুমিয়ে যাও না তো কাজ থাকলে কাজে যাও ওইভাবে থেকো না বাবা আল্লাহ এই আপনার পা আল্লাহকে বলে দিবে এই জায়গাটা সেই দিন সাক্ষী দিয়ে দিবে সেহেতু ভাই ফাঁকা জায়গাতে এসে বসুন আর না হলে কাজে চলে যান এইভাবে বেয়াদবি মজলিস করবেন না আমার কথা খুব মান দিয়ে বসবেন বুঝবেন কথাটা আমি সঠিক বললাম না বেঠিক বললাম ভাই কাজে চলে যান কেন আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা আমি রাত্রি বানিয়েছি মানুষের আরামের জন্য তোমরা রাত্রে সুন্দর করে ঘুমান্ত অবস্থায় ঘুম পেড়ে আরাম করে
ফজরের নামাজ আদায় করে তোমরা আমার জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা কাজে ব্যস্ত হয়ে যাও, তোমরা ছড়িয়ে পড়ো। গাছের ভিছেতে যারা বসে আছে, সোনা বন্ধু আব্বা জানেরা, বন্দুক ভাইয়েরা, খোকারা ময়নারা, ওইভাবে পাঁকে কষ্ট দিও না বাবু, চলে এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই, বিশ্ব ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। শুধু তাই নয়, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে পৃথিবীর মানুষেরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, এই বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে তোমরা একটি নিদর্শন দেখতে পাবে। সেই নিদর্শনটা কি রে? তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না। একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, দেওর ভাবিকে দেখে লজ্জা পাবে না, ভাবি দেওরকে দেখে লজ্জা পাবে না। একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা এবং ব্যভিচার উত্তপ্ত হয়ে যাবে, প্রকাশ্যে জেনা ব্যভিচার হবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। বিচার করতে গেলেই তৃণমূল বিজেপি হয়ে যাবে। বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, এমনই চিত্র, এমনই নিদর্শন যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমাদের এলাকায়, তোমাদের পাড়ায় দেখতে পাবে, তোমার অন্তরকে বলে দাও, তোমার হৃদয়কে বলে দাও, এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই, বিশ্ব ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। আমার বাংলার কবি বাংলা ভাষায় বলেন, শেষে জামানা তো মবে না, কথাটা তোর নই নিচে, আখেরি জামানা এসেছে। এটা কোন জামানা বাবা? আখেরি জামানা। বাংলায় বলে শেষ মুহূর্ত, ইন্ডিয়ান ভাষায় বলে আখেরি। ভাইজান, বর্তমান যেই জামানাটি চলছে, এরপরে আর অন্য কোনো জামানা আসবে না, এটাই হলো পৃথিবীর শেষ জামানা, এরপরে দুনিয়া ভেঙে যাওয়ার মুহূর্ত এসে যাবে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। মিথ্যা আজি হয় রে প্রকাশ, মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে, আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথাটাকে আমি বানানো বললাম না, সত্য বললাম বাবা। আজ থেকে কিয়ামত যখন 65 বছর পিছনে ছিল, তখন পৃথিবীর মানুষের এমন লজ্জা ছিল, এমনকি
নারী পুরুষেরা আমরা খালি গায়ে লুঙ্গিটা পরি লাভের একদম নিচে, কিছু জঙ্গল দেখাও যায়, কিছু কিছু ছেলে এমন ভাবে প্যান্ট বা লুঙ্গি পরে যে মিডিলের ফরেস্টরের কিছু জঙ্গল মহল দেখা যায়। কিন্তু আজ থেকে 40-65-50 বছর পূর্বে একজন পুরুষ খালি গায়ে বের হতে লজ্জা পেত, অন্তত শরীরে একটা গামছা দিয়ে বের হতো, কথা ঠিক কিনা বাবা বলুন। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার ভাবিরা সব এমন পুরুষ দেখিলে ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মোমেনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। ভাইজান, পৃথিবী ধ্বংসের সময় যখন নিকটে আসবে এই টুপির বেজ্জতি হবে, এই নবীর সুন্নাতগুলোকে নিয়ে ব্যঙ্গ করা হবে। আমার কবি এটাই বলছেন, কি বলছেন, এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব রেলগাড়িতে যায়, এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব বাস গাড়িতে যায়, রেলগাড়িতে যায়, দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয় না, এ দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা ক, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে আখেরি জামানা এসেছে, এসেছে জামানা ও মোমেনা কথাটা তোর নয় নিচে, কথাটা তোর নয় নিচে আখেরি জামানা এসেছে। আমার ভাই আমার বন্ধুরা আমার আব্বা জান শোনাচ্ছানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, এই বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে এই মতো নিদর্শনগুলি আল্লাহর জমিনে দেখতে পাবে, এই জন্য আমি আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই, আপনারা যেন আমারই ভাই। ভাই গো, উত্তরবঙ্গের মাটি থেকে দক্ষিণবঙ্গের মাটিতে এসে আপনাদের বিনীত অনুরোধ করে বলি বন্ধু, এই বিশ্ব ভেঙে যাওয়ার নিদর্শনগুলি আল্লাহর জমিনে অনেক দেখা দিয়েছে। ভাই গো, আজকে আমরা মানুষকে মানুষ মনে করি নাই, আজকে আমরা একজনকে সম্মান দিতে জানি নাই, বড়কে মূল্য সম্মান দিতে পারি নাই, আজকে আমরা আলেম ওলামাদের সঙ্গে উত্তর দিয়ে কথা বলি, আজকে দেখুন অবস্থা কি রে ভাই আমার বন্ধুরা আমার, আজকে দেখুন একমাত্র এত সুন্দর মজলিস ফাঁকা রেখে, এত সুন্দর মাহফিল ফাঁকা রেখে আমরা রাস্তার এখানে ওখানে দাঁড়িয়ে যেমন মিনা বাজার সার্কেস দেখানো হয়, যেমন একটা মজলিসের বেয়াদবি, এটাও যেন একটি কিয়ামতের নিদর্শন। ভাই গো, বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে আল্লাহর জমিনে দেখতে পাবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, একটা পাড়ায় চারটা পাঁচটা মসজিদ হবে, মসজিদগুলি চকচকে ঝকঝকে হবে, মার্বেল দিয়ে সাজানো থাকবে, ওরা বলবে আমাদের মসজিদ দেখলে তোর কলিজা ঠান্ডা হয়ে যাবে, ওরা বলবে আমাদের মসজিদটা দেখেছে,
পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদ নিয়ে গৈরব ফখর করবে, কিন্তু মুসাল্লি পাওয়া যাবে না। মরজেন বলে এস নমাজের দিকে, কিন্তু এরা তর্জমা কি করবে জানেন, এসো নামাজের দিকে না গো। কিন্তু এরা তর্জমা বর্তমান 2022 সালের কিছু ছেলেরা এর তর্জমা কি করেছে জানেন, এর ব্যাখ্যা মানে বলে তোরা দুজনেই চালাত, একটার দাম 2500, একটার দাম 1500 নাকি গো। ওইদিকে এইদিকে আজান হচ্ছে, ওইদিকে চায়ের দোকানে আড্ডা মারছে, মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালা, ওরা চায়ের দোকানে বসে বসে বলে তোরা দুজনেই চালা, একজনের 2500 আর একজনের 1500। বেটা জিন্দেগিতে মসজিদ কারে বলে বুঝলো না, আবার ইমাম ভাতা ডুপ্লিকেটি করে চালু করে দিয়েছে, এমন ইমাম ভাতা লেনেওয়ালা মেদিনীপুরে আছে। আমাদের মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরে যদি 5টা ডিস্ট্রিক্টে যদি 1,00,000 মসজিদ থাকে, তবে 1,50,000 ইমাম আছে। খবর রেখেছেন? সাবধান হয়ে যাও, এই দুনিয়ার মহাব্বতে পড়ে, 10 টাকার লালসায় পড়ে এই মতো কাজ করো। আমাদের ওইদিকে একজন ইমাম ভাতা পাচ্ছে, ওর মুচগুলো এমন পাক দিয়ে খাড়া করা আছে, বেটার দাড়ি নাই, ও ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ে না, আবার প্রতি মাসে 2500 টাকা করে ঢুকছে ও ইমাম সাহেব। আপনাদের দিকে এমন ইমাম আছে বাবা? খোঁজ করে দেখবেন, এই ডিস্ট্রিক্টও পাওয়া যাইতে পারে। এই যে দুনিয়া ভেঙে যাওয়ার একটি নিদর্শন, ভাইজান বন্ধুর আমার, এটা হলো কামাতের নিদর্শন, এটা আলামাত, এইগুলি হলো আলামাত। এমনি একটা একটা করে 142টি আলামাত দেখা দেবে, তার মধ্যে আরো একটি আলামাত পাবে, আজকে পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন একদম নিকটে হয়ে যাবে, বন্ধুরা সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হবে, সন্ধ্যা লেগে গেলে আর সকাল হবে না, সকাল হয়ে গেলে আর সন্ধ্যা লাগবে না, মানুষ বেকুল হয়রান হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তা ইসরাফিলকে বলে দেবে, ইসরাফিল রে এই মানুষ বেঈমানি করতে পারে, পারে না, এই মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু ইসরাফিল তুই আমার ফারিস্তা, আমি তোর আল্লাহ, তোর দায়িত্ব দিয়েছিলাম, শুধু দায়িত্ব দিই নাই রে, আমি আল্লাহ তোর একটি যন্ত্র দিয়েছি, সেই যন্ত্রটির নাম কি বাবা, সিংহা। আরে আমার ফারিস্তা ইসরাফিল, আমি আল্লাহ আজকে তোরে পারমিশন দিয়ে দিলাম, কেন আমি তো কোন ফায়া কোনের মালিক, আমি আল্লাহ যদি বলে দিই ভেঙে যা, তাহা ভেঙে যাবে, যাবে না,
কিন্তু না না আমার আল্লাহ একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে সুবহানাল্লাহ ভাইজান আমাদের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদি তিনি কি পুরো ভারতকে ট্যাকল করতে পারেন না তার মিলিটারি আই রাত দিয়ে পারেন কিন্তু এটা ঠিক হবে না এই জন্য দেখুন ভাই এক একজনকে এক একটা রাজ্যের এক একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়ে দিয়েছেন কথা ঠিক কিনা বলুন আমার আল্লাহ তো কোন ফায়া কোনের মালিক কিন্তু না না আমার আল্লাহ এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং এক একজনকে এক এক কাজে নিযুক্ত করে দিয়েছেন ইসরাফিলকে বলে দিয়েছে ইসরাফিল রে আমি আল্লাহ তোর এই যন্ত্র দিয়ে দিলাম শুধু এই যন্ত্র দিলাম না যেই দিন আমি আল্লাহ তোর পারমিশন দিয়ে দেব সেই দিন আমার দেওয়া এই যন্ত্রতে ফুঁক দিয়ে দেবি সেই দিন আমার আল্লাহ বলে দেবে ফুঁক দিয়ে দে যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ইসরাফিল আলাইহি সালাতু সালাম তার সিংহাই ফুঁক দিয়ে দেবে যখন ফুঁকটি দিয়ে দেবে বাবা বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইজাজ সামাউন ফাতাওয়াত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ইসরাফিল যখন আমার আল্লাহর আকাশে ফুঁক দিয়ে দেবে আমার আল্লাহ তার সুন্দর ভাষাই বলেন ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আকাশটি তার ফেটে যাবে সুবহানাল্লাহ বলুন সামান্য একটু বিদ্যুৎ চমকাচ্ছে তো আমরা এত বড় আকাশটি দিচ্ছে চার করে ফাটে আমাদের কি অবস্থা হবে বাবা আমার আল্লাহ সেই কথাই বলছে ইজাজ সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে একটা ছেলে দাঁড়িয়ে বলছে হুজুর এত বড় আকাশ যদি ফেটেই যায় আমাদের কি হবে কিচ্ছু হবে না বলে হুজুর আপনি বলছেন চন্দ্রটি ছুটে পড়ে যাবে একটি ছোট্ট প্লেটের সমান চন্দ্র এই চন্দ্রটি যদি আমার আল্লাহর রাগ হয়ে যায় আর আমার আল্লাহ যদি ফেলে দেয় তো দেখা হবে কি কিছু হবে একটা প্লেটের সমান চন্দ্র যদি আল্লাহর রাগ হয়ে যায় যদি ফেলে দেয় তো দেখা নাকি বাবা না 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 ভাই গো সামান্য আকাশের 48 কিলোমিটার নিচে 32 কিলোমিটার উপরে মেঘগুলি সেখানে বিদ্যুৎ চমকালে আমরা নিজেকে কন্ট্রোল হারিয়ে দিই আর সেই আমার আল্লাহর বিকা বিশাল আকাশ যদি এমন চচ্চার চচ্চার করে ফেটে যাই ভাইজান আমাদের অবস্থা কি হবে জানি না ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি আমার আল্লাহ তাহা ভালো জানেন একবার জোরে বলি সুবহানাল্লাহ ভাই গো এই চন্দ্র এত বড় রে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন লেখাপড়া করেছেন আপনারা যদি আরবিকে জ্ঞান না থাকে আল্লাহর কোরআন রাসূলের হাদিস যদি আপনারা রিসার্চ করে না থাকেন যারা
বিজ্ঞান নিয়ে রিসার্চ করেছেন, আপনারা জি আপনারা রিসার্চ করবেন, বিজ্ঞানীদের জিজ্ঞাসা করবেন, কোরআনকে যদি বিশ্বাস না করেন, নবীর হাদিসকে যদি বিশ্বাস না করেন, বিজ্ঞানীদের প্রশ্ন করে বলবেন, বাজান রে একটা চন্দ্র এত বড়, এই চন্দ্রটি এত বড়, আকাশের চাইতো দ্বিগুণে বড়। সুবহানাল্লাহ বলেন, একটু আস্তে বলুন বাবা। সুবহানাল্লাহ। এই খোকারা, তোদের দুটো করে বিরিয়ানির প্যাকেট দিতে বলবো বাবা, একটু জোরে বলতো বাবা। সুবহানাল্লাহ। তোদের বিরিয়ানি যদি বেশি হয়ে যায় আর এক প্যাকেট করে দিয়ে দিতে বলবো না। আরে দেখবো তিন প্যাকেট টপ। হ্যাঁ, ক প্যাকেট? তিন প্যাকেট। ওরে সুবহানাল্লাহ, একটা ছেলে বলছে যে কি যা পাওয়ার আছে দিয়ে দে। নারে দেখবে আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। মাশাআল্লাহ। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দে তুই তৌহিদি ফরমান। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দে তুই তৌহিদি ফরমান। নারে দেখবে বিশ্বাস করতো না পৃথিবী ভেঙে যাবে, আজকে তারা এমন বিশ্বাসে বিশ্বাসিত। 2021 সালের 29 এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা, আবার ইন্টারনেটে টেলিভিশনের মাধ্যমে আবার খবর দিয়েছিল পত্রিকার মাধ্যমে, 2021 29 এপ্রিল এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বলেনি? বলেছিল। কিন্তু না না, এই দুনিয়া ভেঙে যাওয়া গল্পের মতো নাই বন্ধু, তবে ভেঙে যাবে অবশ্যই। তবে আমার আল্লাহ তার রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে পৃথিবী একদিন ভেঙে যাবে। বাজানোর আল্লাহর পবিত্র কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলেন, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ওই যে নক্ষত্রগুলি দেখছো বাবা, ওই ছোট্ট ছোট্ট টিকলির মতো, টিপের মতো, গুলির মতো, এতটুকু চুটু ছোট ছোট, এমনি কচি কচি ছোট ছোট দেখা যায়। এই নক্ষত্রগুলি ছিটকে 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 আল্লাহর জমিনে পড়তে থাকবে। একটা পোকা, একটা অল্প, একটা হাফ পাগলা আধা পাগলা দাঁড়িয়ে বলে, ওগো হুজুর ওই ছোট ছোট টিপের মতো নক্ষত্রগুলি তারাগুলি যদি আল্লাহর আকাশ থেকে নিচে পড়ে যায়, আমাদের গায়ে হাতে পড়লে এমন করে ঝেড়ে ফেলে দেব। না 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 না, এমন নক্ষত্রগুলি এত ছোট নই রে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়। একটা নক্ষত্র এত বড়, একটা তারা এত বড়, একটা নক্ষত্র এত বড়, একটা নক্ষত্রের উপরে কয়েকটা চন্দ্রকে পাশাপাশি সাজিয়ে রেখে দেওয়া যাবে। একটা নক্ষত্রের উপরে, একটা তারার উপরে, যেমন একটা প্লেটের উপরে কয়েকটা বিস্কিটকে পাশাপাশি সাজিয়ে রেখে দেওয়া যায়, ঠিক একটা তারার উপরে কয়েকটা চন্দ্রকে পাশাপাশি সাজিয়ে রেখে দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, আমার আল্লাহ সেই কথাই তার পবিত্র কোরআনে বললেন, যেই দিন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, ইসরাফিল তার সিংহায় ফুঁক দিয়ে দেবে। ইসরাফিল যখন তার সিংহায় ফুঁক দিবে, আমার আল্লাহ তার কোরআনে বলেন, ইজাস সামাউন ফাতারাত, যাবকে আসমান ফাটে যায়, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। বন্ধুরে শুধু তাই নয়, আম
আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী আমার হাবিব আল্লাহর নবী আমার নবী পবিত্র নূরানি মুখ দিয়ে তার বিবি সাহেবা হযরত আয়েশা থেকে বর্ণিত তার বিবির সামনে এমনই কথা উত্তর দিয়ে বলেন বিবি রে রে আল্লাহর বান্দা এবং বান্দিরা রে নবীর উম্মত উম্মতিরা সেই দিনটি এত খতরনাকময় ভয়াবহ দিন হবে রে আমার আল্লাহ তার ফরিস্তা জিব্রাইলকে বলে দেবে জিব্রাইল আমার আল্লাহর অর্ডার মোতাবিক জিব্রাইল আমার আল্লাহর অর্ডার মোতাবিক পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে পাহাড়কে তার ডান হাতে ধরবে আর একটি পাহাড়কে তার বাম হাতে ধরবে পাহাড়গুলির নিচে এমন করে হাত ঢুকাবে আর পাহাড়গুলিকে উঁচু করে ধরবে আর একটি পাহাড়ের সাথে অন্য একটা পাহাড়কে ঠাস করে মারবে যখন পাহাড়কে পাহাড়ের সাথে ঠাস করে মারবে পাহাড়গুলি তুলোর মতো হয়ে ধুলোর মতো হয়ে রুইয়ের মতো হয়ে রুই মানে তুলো তুলোর মতো হয়ে পাস পাস হয়ে আল্লাহর জমিনে উড়ে যাবে ভাই গো শুধু তাই নাই বন্ধুরে বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন বিশ্বাস যদি না হয় মসজিদ থেকে একটি পবিত্র কোরআন বের করে নিয়ে আসুন আমি মনির উদ্দিন আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি পড়ে দেখে নেবেন সেই দিন আমার আল্লাহ তার শক্তিশালী ফারিস্তা জিব্রাইলকে বলে দেবে জিব্রাইল রে আমি আল্লাহ যাহা বলি তাহাই করি আমি মনির উদ্দিনের মতো বেঈমান না আমি আব্দুর রহিমের মতো মুনাফেক চিটিং বাজে না আমি আল্লাহ যাহা বলি তাহাই করি ও গো জিব্রাইল আমি আল্লাহ তোরে অনেক শক্তি দিয়েছি এবং আমি আল্লাহ তোরে পারমিশন দিচ্ছি হে জিব্রাইল আমার এই জমিনটাকে চুরমার করে দে যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিব্রাইল এই জমিনটাকে দুটো ঝাটকাই ভেঙে দেবে কটা ঝাটকা বাবা কটা ঝাটকা বাবা দুটো বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহ তার সুন্দর ভাষাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها بزن رے جئی دین مار اللہ তার শক্তিশালী ফারিস্তা জিব্রাইলকে অর্ডার দিয়ে দেবে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা জিব্রাইল তার জমিনটাকে একটা ধাক্কা দেবে ভাই গো গত পরশুদিন যাচ্ছিলাম গঙ্গা সাগর পার করে পরশুদিন খুব বাতাস ছিল না এখানে বাতাস যা লাগে গঙ্গাতে তার ডবল লাগে সাগরে ভাই গো যখন নৌকার লঞ্চে চড়েছি একবার এই দিকে মারে বাবা একবার এই দিকে মারে আর খালি আল্লাহ আল্লাহ শুধু এমনি হয়ে যাইতে গেলাম না গো ঠিক এই কথাটাই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কি ওয়াইদাল ইজাজুল জিলাতিল আরযু জিলজালাহা জিব্রাইল যখন
মনেই জামিনটাকে ধাক্কা দেবে, জামিনটা তার এমন টালমাটাল করতে লাগবে ওই বঙ্গোপসাগরের নৌকার মতো। এই পৃথিবীর মানুষগুলি পাগল হয়রান হয়ে যাবে, তারা আতঙ্ক হয়ে দৌড়া দৌড়ি ছুটা ছুটি করবে, আর একজন আর একজনকে বলবে রে পৃথিবীর মানুষ এই দুনিয়ার কি হলো, এই জমিনের কি হলো। ওয়াকালাল ইনসানু মালাহা, এই মানুষেরা বলবে, কলা মানে কাহা, ইনসান মানে মানুষ, ওয়াকালাল ইনসানু মালাহা, এই মানুষেরা পাগল হয়রান হয়ে তারা বলবে এই দুনিয়ার কি হলো, এই জমিনের কি হলো। বাজানের রে আমার পরদা নাসিন মায়েরা শুনে যাও দিনের বেলা, রে পরদা নাসিন মায়েরা শুনে যাও সকাল বেলা, আমি মনির উদ্দিন বলি খালা সেই দিনটি এত ভয়াবহ দিন হবে রে, সেই দিন এত খাতারনাকময় দিন হবে গো। আমার নাবি দয়ার নাবি বিশ্বের নাবি, নাবিদের নাবি, নাবি কুলের নাবি, সৃষ্টি জগতের নাবি, নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, রে আমার উম্মত উম্মতিরা, রে নবীর সাহাবীরা শোনরে, ওই দিনটি এত ভয়াবহ দিন হবে, সেই দিনটি এমন খাতারনাক ওই দিন হবে রে, সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে। গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে, কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না ভাই গো। একজন নারী যখন মা হতে যায়, একজন নারী যখন মা হয়, ওই নারীটি মা হতে গেলে কি যন্ত্রণা হয় রে, ওই মেয়েটি মা হতে গেলে তার কি কষ্ট হয় গো। আল্লাহর জমিনে যারা মা হয়েছে তাদের জিজ্ঞাসা করুন, তারাই বলে দিতে পারবে ভাই গো। একজন নারী যখন মা হতে যায়, একজন নারী যখন মা হতে যায়, নারী যখন তার সন্তান জন্ম দেয় রে, কি যন্ত্রণা কি তার ব্যথা, পাশের বাড়ির প্রতিবেশীরা তার কান্নাই তাদের চোখে জল এসে যায়, এত যন্ত্রণা মনে হয় আকাশ জমিন ভেঙে তার উপরে পড়ে। কিন্তু ভাই জান রে আমার আব্বা জানেরা, রে আমার পরদা নাসিন মায়েরা, আমার রাসূল দয়ার হাবিব বলেন সেই দিনটি এত ভয়াবহ বিষাক্তর দিন হবে, সেই দিন নারীর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, চিমটি কাটার মতো বুঝতে পারবে না। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়াল মাওলা গো, দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। আস্তে
আস্তে করে বলুন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলি আমিন। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না, দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না, তুমি দয়া না করিলে তুমি মায়া না করিলে করবে কে সে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। আল্লাহ হুম্মা সল্লি আলা বিরিয়ানির প্যাকেট কিন্তু কমে যাবে খোকারা ময়নারা কচিরা, একটু আওয়াজ ছেড়ে বলো ওয়ালা আলে সবারও কিন্তু রেডি হয়ে গেছে, টেনশন নাই, খালি একটু জোরে জোরে বলে একটু খালি করতে হবে। খালি না করলে তো বাবা আবার ভরা যাবে নি, কথা বুঝছো না? তুমি দয়া না করিলে করবে কে সে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না, দয়াল মাওলা গো তুমি আমায় মাহু করো না। আল্লাহুম্মা ওয়ালা আলে কত ভয়াবহ দিন হবে রে, সেই দিনটি কত খাতারনাকময় দিন হবে গো, সেই দিনের ব্যাপারে আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমার হাবিব দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলেন রে আল্লাহর বান্দারা রে আল্লাহর বান্দিরা রে নবীর সাহাবিরা রে আমার উম্মত উম্মতিরা শোনো রে, সেই দিনটি এত ভয়াবহ খাতারনাকময় দিন হবে, মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়, ভাই গো আমার আব্বাসানেরা আমার পরদান আসিন মায়েরা, মা তার সন্তানকে এত ভালোবাসে, মা তার সন্তানকে ভাই গো মা তার সন্তানের ভালোবাসার কথা যখন বলতে যায় আমার কবরের মায়ের কথা মনে পড়ে যায়, ভাই গো যেই জনম দুঃখী মা সেই জনম দুঃখী মা আমারে কি কষ্ট করে লালন পালন করেছিল বাবা, মা তার সন্তানকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে, ভাই গো আপনারা তো এমন দুইটা হাত, কত সুন্দর দুইটা পা, কত সুন্দর দুইটা হাত, মা বাবাকে কত আয় ওস্কার করে মানুষের বাড়িতে মেমন্স খেটে কামলা খেটে মাকে মাকে অর্থ সঞ্চয় করে নিয়েছে মাকে খাওয়াতে পারে, মা তো আপনাদের কতই না ভালোবাসে, কিন্তু বন্ধু রে আমার মা আমাকে না জানি ভিতরে এসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে সুন্দর করে বসে আল্লাহরে ডাকলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার কেন বন্ধ ওই দালান ঘর, একদিন মাটির ভিতর
কাঠের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধ আমার কেন বান্ধ এই দালান ঘর আমার ভাই আমার বন্ধু আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন হে বিশ্ব জগতের নর নারীরা এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী অতি কাছাকাছি হয়ে যাবে তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে মানুষ সত্য বলবে না মিথ্যা বলবে শুধু তাই নয় রে মানুষ মিথ্যাটাকে সত্যর মত করে ব্যবহার করবে আর সত্যটাকে মাটির নিচে চাপা দেবে আলেম থেকে নিয়ে জালেম পর্যন্ত মিথ্যে বলবে শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত মিথ্যে বলবে পঞ্চায়েত ভবন থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত মিথ্যে বলবে আর মিথ্যেটাকে সত্যর মতো করে ব্যবহার করবে হে পৃথিবীর নরনারীরা আরে আল্লাহর বান্দা এবং বান্দীরা এই মতো চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে এই মতো চিত্র যখন তোমাদের রাজ্যে দেখতে পাবে তখন তোমার অন্তরকে বলে দাও আশ্রমে রেখে আসো আমার আল্লাহ তার ফারিস্তা দিয়ে পেদানি দেবে আর সেই পেদানি মারাত্মক পেদানি মায়ের চরণে আমার এবং আপনাদের জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান কথাটা বড় লক্ষ্য করে শোনো মা তার সন্তানকে কত ভালোবাসে হাত দুটো নেই পা দুটি নেই তবুও মা ফেলে দিতে পারেনি ভাই গো যেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাবারে এতটুকু নারী ভুড়ির সাথে মিশেছিলাম গোস্তের টুকরো না মানুষ না কিছু বুঝাই যাচ্ছিল না কিন্তু আল্লাহর দেওয়া চোখ দুটি টুকটুক টুকটুক করে মায়ের দিকে তাকাচ্ছিল প্রতিবেশীরা বলল এটা তো গোস্তের টুকরো নয় রে এটা তো মানুষ এই বলে যখন আমাকে মানুষ বলে চিনতে পারল মা ছেড়া টানা দিয়ে আমার রক্ত মাংস রক্তগুলি মুছিয়ে নোংরাগুলি ধুয়ে সুন্দর করে মা বুকে জড়িয়ে লালন পালন করে দুইটি তিনটি বছর ধরে দুধ পান করিয়ে মা বড় কষ্ট করে বুকে জড়িয়ে লালন পালন করে বয়সটি যখন 12 থেকে 10 বছর হলো বাবা মা বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে মানুষের ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে এক দুই করে 14টি বৎসর লেখাপড়া করালো বাবা মা হাত দুটি উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করে বলল আল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ তুমি 22-এর মায়ের দোয়া কবুল করেছ 22-এর মা 22-এর জন্য দোয়া করেছিল 22-এর দোয়া কবুল করে 22-এর মায়ের দোয়া কবুল করে 22-কে তুমি বড় কল্যাণ করেছ মাবুদ গো আল্লাহ আমি মনিরের মা আমি মনিরের মা মনিরের জন্য দোয়া করি আল্লাহ তুমি আমার মনির উদ্দিনকে বড় কল্যাণ করিও
বাজানে রে নবীর হাদিস আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে আলহামদুলিল্লাহ বলে আর একটু জোরে বলুন একটু আস্তে করে বলুন একটু সবাই মিলে বলুন আল্লাহর নবীর সেই হাদিস রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন বাবারে বাবা মায়ের কিছু ছিল না লেখাপড়া করার মতো পয়সা মা বাবার ছিল না কিন্তু মা বড় মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করে মানুষ করে মানুষের দারে দারে বাড়ি ঘরে ঘরে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে ভিক্ষা করে এক দুই করে পনেরোটি বছর ধরে লেখাপড়া করিয়ে আল্লাহর দরবারে হাত দুটি উঁচু করে দোয়া করে আল্লাহর দয়ায় মায়ের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটি জায়গায় বসিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মা তার সন্তানকে এতই ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী বললেন সেই দিনটি এত ভয়াবহ খতরনাক দিন হবে রে এত ভালোবাসা মহব্বতের সন্তান মায়ের কোল থেকে ছুটে পড়ে যাবে মা এতটুকু কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না আমার কোলের মানিক কোথায় ভাই গো তারপরের ঝটকাটি যখন জিবরাইল দেবে দ্বিতীয় ঝটকাটি দেওয়া মাত্রই পৃথিবী চুরমার হয়ে নিরাকার হয়ে যাবে একবার জোরে বলি সুবহানাল্লাহ আকাশ নেই পাহাড় নেই চন্দ্র নেই সূর্য নেই চন্দ্র নেই সূর্য নেই জমিন নেই পাহাড় নেই নক্ষত্র নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মহাশূন্য নেই সমস্ত কিছু শেষ শুধু আমার শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ একমাত্র কে একমাত্র কে আল্লাহ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৈধ না খ্রিস্টান ইহুদি না নাসারা দেইবান্দি না বেরেলি ফুরফুরা না কাটারা কাকে বলবো আমার আল্লাহ বলেন কুল কুল সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও কোনো নির্ধারিত ব্যক্তিকে না নির্ধারিত কোনো জাতিকে না কুল্ল সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি এক তিনি এক তার মুখ পিক্ষি আর কোন উপাস্য নাই হারপি পাম নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ আল্লাহর পাঠানো রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
বাজানেরা আমার সোনার চানেরা আমার পর্দা নাসিন মায়েরা তবে আকাশ নেই পাহাড় নেই জমিন নেই পর্বত নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই এমন কি আল্লাহর ফারিস্তারাও নাই আমার আল্লাহ তার ফারিস্তাদের কেউ মেরে দেবে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ বলবেন মনিরউদ্দিন ভাই আকাশ নেই জমিন নেই চন্দ্র নেই সূর্য নেই নক্ষত্র নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মহাশূন্য নেই সমস্ত শেষ মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মাটির সাথে মিশে গেল খেলা শেষ নাকি কথা বলেন কথা বলেন খেলা শেষ নারাই তাকবীর যারা ওয়াজ শোনে তারাই ওয়াজ বুঝে আমি এতক্ষণ ধরে বকেই যাচ্ছি একটা প্রশ্ন করি তার উত্তর আসে না এ বাবা সব শেষ খেলা শেষ নাকি না খেলা হাফ টেন হলো এবার আসল খেলাটা এখন হবে এখন হবে ফাইনাল খেলা তো ভাই খেলাটা খেলবো না বিরিয়ানি দিয়ে দোয়া করে শেষ করে দেব বলুন খেলা হবে না খেলা হবে না খেলা হবে তো ভাই আপনারা যে কাজে কামে যাবেন তো খেলাটা ভাই খেলবো কিন্তু ২০ মিনিট পরে খেলবো কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখি না আর খেলাটা খেলবো খেলা হবে আসল খেলায় হবে কিন্তু ১৫ থেকে ২০ মিনিট পরে হবে তবে বলবেন মনিরউদ্দিন ভাই এই ১৫-২০ মিনিট আপনি কি করবেন হোল্ড করবেন নাকি খাস্তে গেছেন তার জন্য হোল্ড করবেন না আমি এক্সট্রার একটা কথা আপনাদের বলবো এই যে আপনারা সারা রাত্রি ধরে এই এই খোকারা একটা কথা বলবেন এই স্টপ আমি এখন একটা মারাত্মক কথা বলছি কোন হুজুরেরা বলেছে কিনা জানি না অনেক হুজুরকে অনেক মোটা মোটা টাকা দিয়ে নিয়ে এসছো বড় হুজুর মনে করে নিয়ে এসছো কিন্তু আসল কথাগুলি খুলে বলে কিনা জানি না তোমরা কিভাবে ওয়াজ শুনো তাও বুঝি না আমি যেই কথাগুলো খুল বলবো একদম চিচিং ফাঁক করে দেওয়া অরিজিনাল কথাগুলি যেই কথাগুলি থাকে আল্লাহর কোরআনে যেই কথাগুলি থাকে নবীর হাদিসে অন্য কোনো বই পুস্তকের কথা বলতে আমাকে ভালো লাগে না আমাকে বেশি ভালো লাগে আল্লাহর কোরআনের কথা এবং নবীর হাদিসের কথা এবার এক্সট্রার একটা সুন্দর কথা শুনেলেন ভাইজান ঘড়িতে ৬:৩০ বাজতে যাচ্ছে আপনারা কাজের মানুষ কাজে যাবেন তবে মারাত্মক কথাটা শুনেলেন আল্লাহর রাসূল দয়ার হাবিব তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলছেন বিশ্বাস যদি না হয় এই মেদিনীপুর এই এটা কোন থানা ভাই এই তমলুক থানাতে বুখারি পড়নেওয়ালা কোনো আলেম আছে কিনা আপনি জানি না যদি বুখারি শরীফ পড়া মাওলানা বা আলেম থাকে তাকে জিজ্ঞাসা করবেন মনিরউদ্দিন ভাই এমন একটা কথা বলে গেছে কথাটা বুখারিতে আছে না মনিরউদ্দিন ভাই আমাদেরকে আকর্ষণ করে মিথ্যা বলে গেছে যদি বলে দেয় যে কি না এমন কথা আল্লাহর নবীর হাদিসে নেই মনিরউদ্দিন ভাই আকর্ষণ করার জন্য বলেছে তবে আগামী ২২ তারিখে আপনাদের এই মেদিনীপুরে আসছি ডায়েরিটা দেখে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা ওখানে যে আমার কলার ধরবেন বুখারী শরীফের সহি হাদিস আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অনলি ওয়ানলি মাত্র ওয়ানলি মাত্র ৩ জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় সুবহানাল্লাহ কয়জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় ৩ জন এই বড় হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে
গ্যারান্টি নাই। ছটা হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। পীর ওলি আউলিয়ার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূল বলেছেন, তার পবিত্র নূরানি মুখ দিয়ে বলেছেন, মা যদি তার সন্তানের জন্য হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ ওই মায়ের হাত খালি ফিরাই না। আমার রাসূল দয়ার হাবিব বললেন, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমার এই কথাটি যদি কেউ অবিশ্বাস করে, তার ঈমান নষ্ট হয়ে বেঈমানের খাতায় নাম উঠে যাবে। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা আমার রাসূল বলেছেন। বিশ্বাস না হয় বুখারী শরীফ খুলে দেখুন। কিন্তু হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কেন? হুজুরের কাছে আমি মনিরুদ্দিন গেলাম, হাতের মধ্য দিয়ে ৪০,০০০ দিলাম, হুজুর দোয়া করবেন। আমি বেরিয়ে আসলাম, আমার ভাই আব্দুল্লাহ গেল ৬৫,০০০ নিয়ে। ভাই বলুন তো, হুজুর আমার উপরে বড় সন্তুষ্ট না আমার ভাইয়ের উপরে? কেন? ভাই তো দিয়েছে ৬৫, আমি তো দিয়েছি ৪০। হুজুরের জায়গা সঠিক নাই রে। হুজুরকে কোটি টাকা দিয়ে খুশি করতে পারা যায় না, কিন্তু মা এত মায়ার জিনিস রে। বাজারে যান, আর একটা আধা পচা বেদানা। কোন বেদানা? কোন পচা? কোন পচা? আধা পচা বেদানা নিয়ে বাড়িতে নিয়ে পচাটি কেটে দিন, ভালোটাকে দিয়ে ভালোটা, ভালো অর্ধেকটা, অর্ধেক পচাটা কেটে ফেলে সুস্থ ভালোটাকে আপনি আঙ্গুল দিয়ে ফাটিয়ে তিন থেকে চারটা দানা, কটা দানা? তিন থেকে চারটা দানা দিয়ে মায়ের সিথানায় বসে মা বলে মায়ের ঠোঁটটা ফাঁক করে দুটো দানা দাও রে, আমার আল্লাহর আরশের উপরে খুশি হয়ে যাবে। কিন্তু হুজুরে, হুজুরের কোটি টাকা দিলেও খুশি হবে না, কেন? আর একজন আবার দেড় কোটি নিয়ে দাঁড়িয়ে আছে। মারা বাবা দেড় কোটি নিয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরা, আমার আমার আব্বা জানের ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না। তিনজন কথার বল, তিনজনের কথা বলেছি না, তার মধ্যে একজন হলো মা, দ্বিতীয় জন হলো মাজলুম। ওই মাজলুমের দোয়া আমার আল্লাহ কখনো রিটার্ন করতে পারেন না, করেন না। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। তার মধ্যে এক নম্বর মুসাফির, দ্বিতীয় নম্বর মাজলুম, তৃতীয় নম্বর মা। তবে ভাইজান, আজকে দেখুন, আমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এসেছি, আমার এই জায়গাটা থেকে আমার বাড়িটা কিলোমিটারে লাপতে গেলে ৬৬৩ কিলোমিটার। যদি আপনি এই 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 বম এই আপনার চেন্নাই রোড ধরে ওইদিকে বোম্বাই রোড দিয়ে কলকাতা বারাসাত হয়ে আপনি যদি ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যান, তবে কিলোমিটারে কিলোমিটারে আপনার ৬৪২ থেকে ৪৪ কিলোমিটার। তবে আমি একজন মুসাফির, কলকাতা দমদম থেকে আমার বাড়ি হচ্ছে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে। আমি তো দিল্লির এয়ারপোর্ট আপ ডাউন করি বাহির দেশে যাওয়ার জন্য, ঢাকা এবং অন্যান্য শিলচর, ডিব্রুগড়, জোড়হাট, আগরতলা। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, এই হাদিসটা বলার উদ্দেশ্য হল, আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম, আর দেখুন অনেক আড়ালে বসে আছে আমার মায়েরা।
আর এই সকাল বেলায় ফজরের নামাজ পড়ে এসেছি, এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, যেই তেলাওয়াতে অমুসলিমেরা মুসলমান হতো, সেই সূরাটির নাম হলো সূরা আর রহমান। সেই সূরা আর রহমান তেলাওয়াত করে আমি এতক্ষণ ধরে আল্লাহ তার রসুলের দিনের কথা বলে এই শেষ মুহূর্তে এই মতো হাত দুটি তুলে দোয়া করব। আপনারা প্রত্যেকের নেক উদ্দেশ্য নিয়ে আমার হাত সাথে হাত তুলবেন, আশা করি, আল্লাহর উপরে বড় বিশ্বাস করে ভরসা করে বলছি, আপনাদের নেক উদ্দেশ্য জোহরের নামাজ পড়ার পরেই বুঝতে পারবেন যে আল্লাহ আপনার উদ্দেশ্য কবুল করেছে না করেনি। তবে নেক উদ্দেশ্য, কাউকে যদি মারার টার্গেট নিয়ে থাকেন দু বছর থেকে, ওই উদ্দেশ্য যদি হয় তবে তো ভাই এটা আমি বলতে পারবো না কি হবে। আমি বলেছি নেক উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য যদি আপনার থাকে নিশ্চয় আল্লাহ কবুল করবে। তো ভাই জান, আমার আব্বা জানেরা বিবি নিয়ে বড় কষ্ট পাচ্ছেন, পরিবার নিয়ে খুব সমস্যায় আছেন, এত টাকা পয়সা আয় করছেন বরকত দিচ্ছে না। আমি মনিরউদ্দিন আজকে এই মতো হাত দুটি তুলে ছোট ছোট কচিগুলিকে নিয়ে, যাদের নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, আমি তাদের সঙ্গ লইয়া, আমার পর্দা নাসিন মায়েদের সঙ্গে লইয়া, আমি মুসাফির, আমি মজলুম, আমি মোহতাজ, আমি অসহায়, এই মতো হাত দুটি তুলে মাবুদের দরবারে দোয়া করব। এই দোয়ার ফলাফল আমার আল্লাহ জোহরের নামাজের পরেই যেন এই গ্রামের মানুষকে দেখিয়ে দেয়, এই বলে আমি দোয়া করব। দোয়ার পরে আপনাদের তবারক দেওয়া হবে, তবারক বানানো কমপ্লিট এবং প্যাকেটিং করাও ক্লিয়ার হয়ে গেছে, শুধু অনলি দোয়াটা হবে আর আপনাদের তবারকটা হাতে দেওয়া হবে। তবে যিনারা মনিরউদ্দিন ভাইয়ের দোয়া নিবেন, যিনারা মনিরউদ্দিন ভাইকে দোয়া দিবেন, আপনাদের প্রত্যেকের পকেটের সরি আপনারা পায়ের চাপ্পালগুলি খুলে দেন, নাম্বার এক, দিয়ে আদবের সহিত চাপ্পালের উপরে পাটা রাখবেন, নাম্বার এক। নাম্বার দুই, মুখের মধ্যে যদি কোনো অবৈধ বস্তু থাকে, অবৈধ বস্তু বুঝেছেন, ভিমাল, তিরেঙ্গা, গুটকা, তাম্বাকু, এ অবৈধ নোংরা বস্তু যদি আপনার মুখে থাকে আপনি তাহা ফেলে পবিত্র তার পরিষ্কার হয়ে যান। এই সময়ের মধ্যে আমি দোয়া করব আপনাদের পরিষ্কার হওয়ার জন্য, 11.5 মিনিট সময় দিলাম। তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, তবে এই 11.5 মিনিটের মধ্যে আপনাদের একটা মারাত্মক কথা বলি, এই কথাটা প্রতি হুজুরেরাও বলে যান, আজকে আমিও বলছি যে ভাই জান, আপনারা যে কত সুন্দর এক এক বিশাল দিনী মাহফিল করেছেন, নবীর দিনী মজলিস করেছেন, এই মজলিস কি এই 2022-এর পরে আর করবেন না? কথা বলেন, করবেন না? কারা কারা করবেন একটু হাত তুলে দেখি। বুঝতে পারেননি ভাষা, জার্মানি ভাষা দিয়ে বলবো না, জাপানি দিয়ে। আগামী বছর এই প্রোগ্রাম হবে কি হবে না বলুন, ইনশাআল্লাহ। আপনারা একটা পবিত্র কোরআন একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরা আন-নূন, ওই সূরাতে ইনশাআল্লাহ না বলার কারণে একজনের 36 বিঘা খেজুরের বাগান নষ্ট হয়ে উড়ে গেছিল, জানেন না? আমি কোরআনের বাইরে কথা বললে আমাকে বড় লজ্জা লাগে। তো আপনারা করব কেন বললেন, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী বছর আমরা এই প্রোগ্রাম করব তো ইনশাআল্লাহ। তবে ভাই, প্রোগ্রাম করলে তো হবে না, প্রোগ্রাম করার জন্য কি লাগবে, কি লাগবে? মাল লাগবে, মাল। আল্লাহ মালের কথা বলছে কোরআনে, খবর রেখেছেন? আমি একটা কথা কোরআনের বাইরে বলবো না, যেটা বলবো সেটা কোরআনে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, রে মদিনাপুরের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং
जान दिए आगे बोलेछेन मालेर कथा पोरे बोलेछेन जानेर कथा आमार अल्लाह बोलेन वतु जाहिदुना फी सबीलिल्लाह तुमरा माल एवं जान दिए অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো আমার ভাইয়েরা আমরা লক্ষ টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছি এই মাহফিল করতে যদি কোনো শত্রু বাধা দেয় আমরা তার গলা কেটে নেব ধরে বলি ইনশাআল্লাহ গলা কাটতে যে যদি আমার গলা কেটে যায় আমার আল্লাহ আমাকে তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে এই কথাই আল্লাহ তার আয়াতে বলছেন ওয়া তু জাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা মাল এবং জান দিয়ে আগে বলেছেন মালের কথা তারপরে বলেছেন জানের কথা তোমরা মাল এবং জান দিয়ে মাল মানে অনেকেই মুচুর মুচুর হাসছিলেন মাল মানে কি বুঝেছেন মাল মানে ধন সম্পদ টাকা পয়সা অনেকে পুচপুচ করে হাসছে মাল বলছি তো আপনাদের দিকে কি মাল কাকে মাল বলে গো হাসছেন মানে আচ্ছা আমাদের দিকেও গুরু গুরু জায়গায় জায়গায় বলে মাল মানে ধন সম্পদ টাকা পয়সা আর আল্লাহ বলছেন ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ আপনারা কোরআনের তাফসীর বা তরজমা খুলে দেখুন কোরআনের তাফসীর বা তরজমা খুলে দেখুন আমার আল্লাহ মাল শব্দটি ব্যবহার করেছেন ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো আগে লাগবে টাকা তারপরে গল্প চলবে টাকার আগে কোনো গল্প নাই তো ভাই যান আমার আব্বা জানেরা তবে এই মাহফিল করতে গেলে টাকা লাগবে সেহেতু আগামী বছর এই মাহফিল করব বলে এমন কোন আল্লাহর বান্দা আছেন না